হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এটা হলো কর কমিশনারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। অনেকে এটি ট্যাক্সের নিয়োগ বিজ্ঞপ্তি বা ভ্যাটের নিয়োগ বিজ্ঞপ্তিও বলে থাকেন। তো আমরা আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি, কতটি পদ রয়েছে এবং বেতন স্কেল কত এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা, তো সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা সেটি দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত। প্রথমে আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের ফি জমাদানের শুরুর তারিখ কত। আবেদন পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 14/12/2021 সকাল 10 ঘটিকায়, অর্থাৎ ডিসেম্বরের 14 তারিখ থেকে এই নিয়োগের আবেদনটি শুরু হবে এবং আবেদন জমাদানের শেষ তারিখ 2/1/2022, অর্থাৎ জানুয়ারির 2 তারিখে এই নিয়োগের আবেদনটি শেষ হবে বিকাল 5 ঘটিকার সময়। তো এবার আমরা দেখব এই নিয়োগের কতটি পদ রয়েছে এবং কিভাবে আবেদন করবেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শাখা 3-এর নিয়োগ বিজ্ঞপ্তি। এটিতে প্রথম পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230। এখানে প্রদেশ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী। এখানে কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা। তবে ঢাকা বিভাগে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সাটলিপি কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। এখানে রয়েছে পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, সাটলিপি লিখনে ইংরেজিতে সর্বনিম্ন গতি 80 এবং বাংলায় সর্বনিম্ন গতি 50টি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি 30 এবং বাংলায় সর্বনিম্ন গতি 25টি থাকতে হবে। এরপর রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। এখানে প্রদেশ সংখ্যা 4টি, কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যাচেলর ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালানো সম্পর্কিত কোর্স, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে স্টেট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। এখানে শূন্যপদের সংখ্যা 5টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার আপনার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, সাটলিপি লিখনে ইংরেজি সর্বনিম্ন গতি 70 এবং বাংলায় সর্বনিম্ন গতি 45, কম্পিউটার মুদ্রাক্ষর ইংরেজিতে সর্বনিম্ন গতি 30 এবং বাংলায় সর্বনিম্ন গতি 25 থাকতে হবে। এরপর রয়েছে গাড়ি চালক, গেট 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, প্রদেশ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অবশ্যই এখানে হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর রয়েছে নোটিশ সার্ভার, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010, এখানে পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর রয়েছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, এখানে শূন্য পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, শূন্য পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা,
তবে ঢাকা বিভাগের সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্য নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। আপনাদের বয়স হতে হবে 1 নভেম্বর 2021 তারিখ থেকে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে প্রার্থীর বয়স 25 মার্চ 2020 তারিখে 30 বছরের মধ্যে থাকলেও তারাও আবেদন করতে পারবেন। লিখিত মৌখিক ব্যবহার পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএবিএল প্রদান করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী এবার আমরা দেখে নিই। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ tax3.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনকারীর সময়সীমা আপনারা এর আগেই দেখা হয়েছে 14 তারিখ থেকে শুরু হবে এবং 2022 এর 2 তারিখ পর্যন্ত এটি থাকবে। অনলাইন আবেদন ক্ষেত্রে আপনার স্বাক্ষর 380 এবং ছবি 300x300 পিক্সেল, এটা আপনারা সবাই জানেন। এরপর আপনারা কীভাবে টাকা প্রেরণ করবেন সে বিষয়টি দেখা যাক। 1 থেকে 5 নং ক্রমিক পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা এবং 6 থেকে 8 নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা। 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে। তো কীভাবে প্রেরণ করবেন, প্রথমে আপনার মোবাইলে যাবেন, SMS অপশনে গিয়ে লিখবেন ট্যাক্স থিওরি স্পেস ইউজার আইডি। আপনারা যে আবেদন করবেন সে আবেদন একটি ইউজার আইডি দেওয়া থাকবে, সেটি লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে। এরপর আপনাদেরকে একটা পিন নাম্বার যুক্ত ফিরতি SMS দেবে। তারপর দ্বিতীয় SMS লিখবেন ট্যাক্স থ্রি স্পেস এস স্পেস পিন নাম্বারটি লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে। তারপর আপনাদের টাকাটি কেটে নেওয়া হবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি tax3.teletalk.com.bd ওই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে, তাই প্রার্থীর মোবাইলটি সবসময় সচল রাখা এবং SMS পড়াটি বাঞ্ছনীয়। এরপর আপনার যদি ইউজার আইডি এবং পিন নাম্বার ভুলে যান তাহলে কীভাবে বের করবেন? যদি ইউজার আইডি জানা থাকে তাহলে tax3 স্পেস হেল্প স্পেস ইউজার স্পেস ইউজার আইডি সেন্ড করবেন 16222 নাম্বারে। পিন নাম্বার জানা থাকলে tax3 স্পেস হেল্প স্পেস পিন নং লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে। অনলাইন আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবে। অনেকে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পূর্ণ করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী হবে না। অনলাইন আবেদন প্রক্রিয়ায় কোনো সমস্যা হলে টেলিটক নাম্বারে 121 নাম্বারে অথবা আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এটি ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে ফেলুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।